হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা মেডিকেল টিপস 24 পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ একটি ক্যাপসুল সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে। ওষুধটির নাম হলো ক্লিন্ডাসিন 300 mg, অর্থাৎ এর জেনেটিক নাম আর বৈজ্ঞানিক নাম হলো ক্লিন্ডামাইসিন 300 mg ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলের ভিতর রয়েছে ক্লিন্ডামাইসিন হাইড্রোক্লোরাইড বিপি, যা ক্লিন্ডামাইসিন 300 mg সমতুল্য হয়ে থাকে। আর এসুটি তৈরি করেছে বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর একটি বক্সে সাধারণত 30টি ক্যাপসুল থাকে। 30টি ক্যাপসুলের মূল্য হলো 450 টাকা। আর যদি আপনারা পাইকারি দোকান থেকে কিনতে চান, অল্প টাকায়ও কিনতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য। মূল কথা আসা যাক, ক্লিন্ডাসিন কী কী কারণে ব্যবহার হয় আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবো। যেমন বয়সন্ধিকালে ছেলে অথবা মেয়েদের মুখে ব্রণ উঠলে অথবা ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করতে এই ওষুধটি অত্যন্ত ভূমিকা পালন করে। যেমন জরায়ু অথবা পুরুষাঙ্গের বাইরে যদি চুলকানি খোসপাচরা হয়, সাধারণত এই সময়ও এটি অত্যন্ত ভূমিকা পালন করে। অথবা ডেলিভারি অপারেশনের পর যদি 7 দিন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর যদি সেই স্থানে যদি ইনফেকশন হয়, কোনো সমস্যা হয়, সেই সেপ্টিরি অথবা ডেনবার ওষুধ চেঞ্জ করে ডক্টরে সাধারণত এই ক্লিন্ডাসিন ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পরবর্তী সময়গুলোতে। যেহেতু অপারেশনের পর যে স্থানে প্রচুর পরিমাণের কাট হয়, সেই স্থান থেকে ব্লিডিং হয়, সেই স্থানে যদি কোনো ইনফেকশন হয়, ইনফেকশনের সময় ডক্টররা সাধারণত এই ওষুধটি খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন। যদি ওই স্থানে চুলকায় অথবা অর্থোপেডিক্স অপারেশন অথবা অ্যাপান্টিস অপারেশন অথবা হার্নিয়া অপারেশন, যে কোনো অপারেশনের পর যদি রোগীর সেই স্থানে ইনফেকশন হয়, অন্য ওষুধ খায়, যেমন ডেনভার অথবা সেপথ্রি ওষুধ খাওয়ার মাধ্যমে যদি ওটা না কমে, পরবর্তীতে ডক্টররা সাধারণত ওই ওষুধ চেঞ্জ করে এই ক্লিন্ডাসিন ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটি অত্যন্ত ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী। অথবা চুলকানি যদি হয়, ওই স্থানে চুলকাবে না অথবা সেই স্থান সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে এবং রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। এই ওষুধটি সাধারণত যারা প্রাপ্তবয়স্ক আছে তারা সেবন করতে পারবেন, প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য ওষুধ নয়। সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব আসতে পারে, খাওয়ার পরে মাথা ঘুরাতে পারে, ঝিমুনি হতে পারে, বাথরুমের রং পরিবর্তন হতে পারে। এগুলো হলে আপনারা যে নিকটস্থ ডক্টর আছে সেই ডক্টরের পরামর্শ নিতে পারেন, সেই পরামর্শ অনুযায়ীও আপনারা এই ওষুধ সেবন করতে পারেন। আর গর্ভবতী মহিলারা খাবারের ক্ষেত্রে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। অযথা গাইনি ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার চিন্তাও করবেন না। আর অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে বিভিন্ন ধরনের সাইড এফেক্টের সম্ভাবনাও আছে। আর যদি আপনারা যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই তারিখ, মাস এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিভিন্ন ধরনের সাইড এফেক্টের সম্ভাবনা হতে পারে। অথবা আমি আবারও বলছি, যে কোনো অপারেশনের পর যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর যদি না কমে, ওই স্থানে যদি কোনো ইনফেকশন বা কোনো সমস্যা হয়, তখন ডক্টর সাধারণত ওই ওষুধ চেঞ্জ করে সাধারণত ক্লিন্ডাসিন 300 mg এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটি অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে থাকে। এটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। কথাগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা যে নতুন ভিডিও তৈরি করব সেই নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো, এটি সকালে খাওয়ার পরে একটি অথবা রাতে খাওয়ার পরে একটি খেতে হবে। সাধারণত দুই বেলায় ডক্টররা সাধারণত সাজেস্ট করে থাকেন, তিন বেলা খাওয়ার নিয়ম নেই। আর এসুটি সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তারা খেতে পারবেন, অপ্রাপ্তবয়স্কদের জন্য এসুট নয়। এটি সাধারণত সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে খাওয়ার নিয়ম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।